এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতেন বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে সকালে পাঠ করলে সারা দিন সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায় অতএব রাতে শোয়ার আগেও করব আর সকাল সন্ধ্যায় করব পাঁচক্ত সালাতের পরেও করব রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাস ফালাক পড়ার ফজিলত কি রাতে আয়াতুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম শেষ পর্যন্ত এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন শয়তানের আক্রমণ থেকে শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন অনেকে শয়তানের নানামুখী ওয়াসওয়াসায় নানামুখী কুমন্ত্রণায় এবং ডিস্টার্বে স্বপ্নে ঘুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়াতুল কুরসি পড়ে শোয়ার কোনো বিকল্প নাই এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বুখারী হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে আক্রমণ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ নিরাপত্তে থাকা যায় ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস কুল হুয়াল্লাহ কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু রাব্বিন নাস তিনবার তিনবার করে পাঠ করা এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন রাত এবং দিন এই চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচক্ত সলাতের মধ্যে তো সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তেই হয় এরপর ওয়াজিফা হিসাবে মাসনুন জিকির হিসাবে কোরআনে কারিমের যে আয়াত বা সূরাগুলো সারা দিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয় সেটা হলো এই তিন কুল এবং আয়াতুল কুরসি কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলাই দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন কুল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করতেন তাহলে তিনবার তিনবার ছয়বার হয়ে গেল তাই না পাঁচক্ত নামাজের পরেও পাঠ করতেন একবার করে পাঠ করতেন পাঁচক্ত সলাতের পর এই তিন সূরা কুল হুয়াল্লাহ কুল আউযু রাব্বিল্লাহ কুল আউযু বিন্নাস ফজরের পরে জোহরের পরে মাগরিবের পরেও এশার পরেও একবার করে পাঠ করতেন তাহলে পাঁচক্তর পরে পাঁচবার আর সকাল সন্ধ্যা ছয়বার পাঁচে আর ছয় কত হলো এগারো বার ঘুমানোর আগে আবার তিনবার তিনবার করে পাঠ করতেন এগারো আর তিনি কত হলো চোদ্দবার দিনে কমপক্ষে চোদ্দবার সূরা ইখলাস চোদ্দবার সূরা ফালাক চোদ্দবার সূরা নাস পড়া সুন্নাত এর বাইরে নামাজের মধ্যে তো পাঠ করবেনই আসেনি এরপর আসেন আয়াতুল কুরসি একইভাবে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন পাঁচক্ত সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে আর রাতে শোয়ার সময়ও পাঠ করতেন এই জন্য আমি বলি রাত এবং দিন চব্বিশ ঘন্টা ভিতরে কোরআনে কারিমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর সেটা হলো এই তিন কুল এবং আয়াতুল কুরসি এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতেন বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে সকালে পাঠ করলে সারা দিন সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায় বিশেষ করে দুষ্টজনের উপদ্রব এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ রাতের আমলও গুরুত্বপূর্ণ অতএব রাতে শোয়ার আগেও করব আর সকাল সন্ধ্যায় করব পাঁচক্ত সালাতের পরেও করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মক্তবের ছাত্রছাত্রীদেরকে গজল শিক্ষা দেওয়া কি সঠিক তাতে ছাত্রছাত্রীদের হক নষ্ট হয় কি না অনেকে মক্তবে ছাত্রছাত্রীদেরকে কোরআন শেখার জন্য ইসলাম শেখার জন্য সুন্দরভাবে শুদ্ধভাবে সালাত শেখার জন্য নামাজ শেখার জন্য যে পাঠান সেটা তো শিখানি বরং এর কোনো কোনো ক্ষেত্রে যতক্ষণ আলিফ বা তাসা পড়ান যতক্ষণ তাকে তার যে পড়ার জিনিস সেটা পড়ান দেখা যায় তার চাইতে বেশি টাইম পাস করার জন্য হুজুরের হয়তো একটু মোবাইল টিপতে ইচ্ছা করতেছে সবার গজল লাগিয়ে দিস আছে না নাই যেমন যে মাহফিলে হুজুরের চাকাইতে ইচ্ছা করছে না সবার জিকির লাগিয়ে দিস আছে না নাই তো যাই হোক এটা ভিন্ন মক্তবে বাচ্চাদেরকে ইসলামী সঙ্গীত গজল এগুলো যদি শেখানো হয় সংস্কৃতি চর্চার অংশ হিসাবে একটু বিনোদনের দরকার আছে একটু গোষ্ঠীর সাথে সালাদেরও দরকার আছে সারাক্ষণ এক জিনিস পড়তে ভাল লাগে না একটু তাদের মধ্যে আনন্দ এটা যেন তারা পায় সেজন্য যদি শেখানো হয় ঠিক আছে অথবা সংস্কৃতি চর্চার অংশ হিসাবে শুদ্ধ সংস্কৃতি সুস্থ সংস্কৃতি চর্চার অংশ হিসাবে করলে ঠিক আছে তবে যদি তার মূল পড়াশোনা বাদ দিয়ে বা মূল পড়াশোনার ক্ষতি করে বেশিরভাগ শুধু এটার পিছনেই পড়ে থাকে তাহলে অবশ্যই বাচ্চার প্রতি অবিচার করা হলো যে শিক্ষক এটি করবেন তার খেয়াল রাখতে হবে এখন এই যে দেখেন না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার চাইতে অপড়া বেশি কাজের চাইতে
অকাজ বেশি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর প্রতি সেটা অবিচার কর হবে অনেক শিক্ষক আছেন যে বাচ্চাদেরকে পড়াইতে গিয়ে গল্প গুজব আড্ডা এটা সেটা টাইম পাস হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে উনি দৌড় দিতে পারলে জানবাজ আছে না নাই টিউশনি করেন টাইমটা কিভাবে পাস করেন না করেন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে পড়ার অংশ হিসেবে মাঝে মধ্যে খুনসুটি বা একটু রসিকতা বা একটু রসাত্মক কথা বলা হ্যাঁ বাচ্চাদের মধ্যে বিশেষ করে শিক্ষার্থীর মধ্যে আপনার একঘেয়েমি ভাব চলে না আসে সেটা তো ভিন্ন জিনিস কিন্তু অনেকে অনেক টিচার আছেন অনেক শিক্ষক আছেন যে পড়াতে গিয়ে তিনি কিভাবে টাইম পাস করবেন সে ধান্দায় থাকে তাই না তো এগুলো করলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকতে হবে আমরা ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আমার প্রতিটা নড়াচড়া কথাবার্তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে অতএব আমি এমন কিছু না করি যে কিয়ামতের ময়দানে আমাকে আসামের কাঠগড়া দাঁড় করাতে মানুষের হক যেন নষ্ট না হয় খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা ভাই এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই এটা হলো ঘুষের অপর নাম ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম কি বলে খুশি হয়ে দিলাম ভাই ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই আপনি মনে কিছু করেন না ভাই আমার মনে কিছু নাই ভাই আমি খুশি হয়ে দিলাম এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিছে যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম বাবা হ্যাঁ এই যত খুশি হয়ে দিলাম দেখেন এগুলোর সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে এত খুশি হওয়া হই লাগবে কেন খুশি হয়ে আপনারা দেয় আমার তো দেয় না বুঝেন নাই কথা আপনারা কেন দিচ্ছে আমাকে তো দিচ্ছে না ভাইরা আমার মনে রাখবেন আমি সবসময় একটা কথা বলি একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা তার খাবার দাবার তার আবাসন তাকে আদর যত্ন তাকে পড়ালেখা সব কিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন লক্ষ লক্ষ টাকা খরচ হয় তাই না কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল আপ করা যাবে না এরপরে রেডি করার পর মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে গাইতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য পড়ালেখা করেছে মেয়ের বাপ মা সুবিধা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায়া আপনার বাপের বাড়িতে গিয়া রান্নাটা শিখেছে তার মা রান্না করে খাওয়াবে আপনার চোদ্দ গোষ্ঠীরে আপনাকে তাকে বড় করেছে তার বাপ মা আর তার সুবিধা ভোগ করবেন আপনি আপনার তো উচিত শ্বশুর মশাইয়ের কাছে যায় বলা আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা কত পয়সা কত কষ্ট কত রাত জাগা কত কি করেছেন এই সবগুলো হিসাব করে ফিগার দেন আমি ফকির নির্ভর যদি সব দিতে নাও পারি চেষ্টাটা করব বলা উচিত তো সেটা সেটা না করে উল্টা বলতেছেন আব্বাজি এখন ফিরিস তো আমার দরকার নেই আপনার মেয়েরই তো লাগে একটা মোটরসাইকেল তো আমার না হইলেও চলে আমি তো একা এমনিও যাইতে পারি কিন্তু আপনার মেয়ের জন্য তো একটা মোটরসাইকেল লাগে আমি এই জন্য বলি এই মানুষগুলোর ভাঙা থালা নিয়ে রাস্তায় বসা উচিত এই যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক উত্তম আবার একইভাবে অনেক মেয়ের বাবারা ইয়া মোটা অঙ্কের মোহর ধরা ছাড়া মেয়ে বিয়ে দেয় না আছে না নাই ছেলেরা বিয়ে করতে পারে না তাদের মোহরের অত্যাচারে সেটাও আরেক জুলুম মনে রাখবেন এই জুলুমগুলো আমাদের অশান্তির পথে নিয়ে যায় এখন এই যে সংসারে শান্তি নেই দেখেন যত বিয়ে হয় বিয়ের হাবভাব দেখলে মনে হয় আরে বাবা গোটা জগৎ মনে হয় জয় করে ফেলবে ইয়া বড় গেট বিশাল বড় প্যান্ডেল দুই মাইল পর্যন্ত লাইটিং কি বিশাল আয়োজন হাজার হাজার মানুষ খাচ্ছে ডোল তবলার আওয়াজের ছোটে মানুষের বদ্দোয়া বাচ্চার কষ্ট হার্টের রোগীর জীবন শেষ সব ধ্বংস হয়ে যাচ্ছে উনি কিছু একটা গড়ায় ফেলতেছে বিয়ে করে ফেলতেছে বিয়ে হইতে না হইতে ভাঙতে দেরি নেই ঠিক না ভাই ঠিক যত গর্জে তত বর্ষে আর ওই যে চাচা জেঠারা আছে এখানে বাপ চাচারা আছে মুরব্বীরা আছে ভিতরে ভিতরে একটু খোঁজ নেন তো বিয়ের সময় এই সমস্ত আপনাদের মতো এত ডোল তবলা বাজানিতে পরের কথা এত ডাকডোল পিটানো তো করার কথা এত জাকজমক করা তো পরের কথা কোন রকম যে বিয়ে করে চলে আসছে টেরও পায় নাই তেমন কেউ চুপে চাপে বা অল্প স্বল্পর মধ্যে সেরে ফেলছে কিন্তু চাচির সাথে মহাব্বত এত মাত শক্ত মাশাল্লাহ এত প্রগাঢ় যে আপনাদের ভালোবাসা যদি মেড ইন চায়না হয় ওনাদেরটা মেড ইন জাপান আল্লাহ তাআলা আমাদেরকে এই যৌতুকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন এদেশ থেকে যৌতুকের এই অভিশাপকে ঝাঁটা মেরে বিদায় করেছেন ওলামায়ে কেরাম আলেমদের অবদান অনেকেই খুঁজে পায় না
মসজিদ এবং মাহফিলগুলো থেকে যৌতুককে বিদায় করা হয়েছে এখনো পর্যন্ত মাদক যতটা নিয়ন্ত্রণে আছে তার সবচেয়ে বড় অবদান এদেশে আলেমদের আলহামদুলিল্লাহ